জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নেই। আমরা শুধু আনন্দ করতে এখানে আসেনি, শুধু আনন্দের জন্য এখানে আসেনি, আমরা লড়াই করতে এসেছি। মিলিটারিরা যখন সময় কাটায় তখন তারা নাচে গান গায়, যুদ্ধক্ষেত্রে এদিকে বোমা ফাটছে, কামানের গোলা বেরোচ্ছে, তার মাঝখানে তারা হাসছে, গান গাইছে, কেউ তাই এর মধ্যে আমরা হাসছি, গান গাইছি। এটা একটা যুদ্ধক্ষেত্র, যুদ্ধক্ষেত্রে আমরা যারা এসছি তারা লড়াই করতে এসছি, লড়তে এসছি, মরতে এসছি, মারতে এসছি। জীবনটা একটা যুদ্ধক্ষেত্র, এখানে এর থেকে পরিত্রাণ পাওয়ার কোনো রাস্তা নেই। হয় মরো নয় মারো, ফিরে যাওয়ার ব্যাপার নেই, একটা তোমাকে করতে হবে। তা আমরা প্রস্তুত মরবার জন্য, যে হ্যাঁ মারো, একটা সৎকাজে আমাদের দেহ যাক, সৎ কাজ করে আমরা দেহ যাক। আজকে সত্যি সত্যি আমরা কৃতজ্ঞ যে পরিবেশে, যে অবস্থার মধ্যে আজকে এই অনুষ্ঠানটি হলো, সেটা আশ্চর্যের ব্যাপার এবং তারই কৃপা, তারই আশ্চর্য। নাহলে এটা সম্ভব নয়, এটা হতে পারে না। এতে আমাদের বিশ্বাস বাড়িয়ে দেয়, ঈশ্বরের উপরে ভক্তি বাড়িয়ে দেয়। আমরা শুধু আনন্দ করতে এখানে আসেনি, শুধু আনন্দের জন্য এখানে আসেনি, আমরা লড়াই করতে এসেছি। আজকে আমাদের এই গান, আমাদের এই নাচ, আমাদের এই বক্তৃতা আমরা দেখেছি হিন্দি সিনেমায়। মিলিটারিরা যখন সময় কাটায় তখন তারা নাচে গান গায়, যুদ্ধক্ষেত্রে এদিকে বোমা ফাটছে, কামানের গোলা বেরোচ্ছে, তার মাঝখানে তারা হাসছে, গান গাইছে, কেউ তাই এর মধ্যে আমরা হাসছি, গান গাইছি। একমাত্র ঈশ্বরের কৃপার পক্ষে এটা সম্ভব, এটা কোনো ব্যক্তির পক্ষে সম্ভব নয়, এটা ব্যক্তি কিছু করেও নেই। আমরা কুন্তির কথা জানি, কুন্তি শ্রীকৃষ্ণকে বলছেন যে আমাকে তুমি শত দুঃখের মধ্যে রাখো, কোনো আপত্তি নেই, কিন্তু তুমি আমাকে ত্যাগ করো না, তুমি আমাকে ত্যাগ করো না, তুমি আমাকে ছেড়ে দিও না, আমি তোমাকে নিয়েই থাকি, আমাদের কথা হবে, তাই তুমি থেকো আমাদের সাথে, তোমাকে ধরার ক্ষমতা আমাদের নেই, তুমি আমাদের হাত ধরো। আমরা আজকে দিয়ে একটা সঙ্ঘ শক্তি, একটা দল, জোরালো একটা দল, এই সঙ্ঘ শক্তি আমরা এখান থেকে দেখলাম, এখানে একটা সঙ্ঘ শক্তি গড়ে উঠেছে। এই সঙ্ঘ শক্তি যদি আমাদের থাকে আমরা অনেক দুঃসাহসিক কাজ করতে পারবো, অনেক শক্ত জিনিসের সামনাসামনি আমরা আসতে পারবো। এই জীবনটা এমন কিছু দামি জিনিস নয়, এই জীবনটার মা সারদা দেবী বলছেন, ওরে দেহের কি গর্ব, দেহের কি অহংকার করিস, বললি দেড় কিলো ছাই, তুই যদি মরে যাস ওজন করলে দেখা যাবে তুই দেড় কিলো ছাইয়ের বেশি হসনি, এই তো তোর দেহের গৌরব, এই তো তোর দেহের গৌরব। তাই বিবেকানন্দ বলছেন, কিছু করে যা, জগতের জন্য কিছু করে যা, এই শরীরটা যেটার কোনো দাম নেই, বললে দেড় কিলো ছাই, এই শরীরটা মানুষের কাজে লাগুক, শরীরটা মানুষের কাজে লাগুক। কলকাতা শহরে প্লেন হয়েছে, সমস্ত লোক কলকাতা শহর থেকে পালাচ্ছে, তখন প্লেগের কোনো ট্রিটমেন্ট ছিল না। স্বামী বিবেকানন্দ, বিশ্ব বিজয় বিবেকানন্দ,
যখন পৃথিবীর মানুষ তাকে সমস্ত পৃথিবী জুড়ে চেনা, তিনি কলকাতা শহরে নোংরা ঘাটছেন, রেগের রুগীদের বাঁচাবার জন্য চেষ্টা করছেন, তাদের বোঝাবার চেষ্টা করছেন, তাদের বাঁচাবার চেষ্টা করছেন। অন্যান্য ভক্তরা, অন্য স্বামীজিরা বলছেন, স্বামীজি তুমি এটা কি করছো? স্বামীজি বলছেন, কেন মানুষের সেবা বলছে, কিন্তু এই সেবা করতে গেলে তোমার মৃত্যু হবে, কারণ এর কোনো ট্রিটমেন্ট নেই, এর কোনো ওষুধ নেই। স্বামীজি উত্তর দিয়েছিলেন, এর চেয়ে ভালো সুযোগ আমি আর কবে পাবো? যদি এইভাবে মরতে পারি তাহলে এর চেয়ে ভালো সুযোগ আর কবে পাবো? ধন্য হবে আমার এই শরীর, ধন্য হবে আমার এই মন, এই জীবন দিয়ে করবোটা কি আর? এটা আমাদের সবার ক্ষেত্রে প্রযোজ্য, এই জীবনটা দিয়ে আমি করবো কি? যদি কাজে লাগে কারো, যদি কারো কাজে লাগে, এই জীবনটাকে কাজে লাগাতে হবে, এই জীবনটাকে পরের উপকারের জন্য রাস্তা নামাতে হবে, এই জীবনটা পরের জন্য কাঁদতে শিখতে হবে। তবে না মানুষের কথা, স্বামীজি বলছেন এসো আমরা মানুষ হই। কেন আমরা কি মানুষ নই? না মানুষ, কিন্তু স্বার্থপর মানুষ। আমাদের নিঃস্বার্থ হতে হবে, কেননা প্রত্যেকে যদি আমরা স্বার্থপর হই তাহলে জায়গা থাকবে না হাঁটার, নিঃস্বার্থ হতে হবে। আমাদের বুঝতে হবে যে আমার এই জীবন পরার্থে মানুষের কাজে যেন লাগে, আমিও যেন ওই রুগীর চিকিৎসা করতে গিয়ে আমি মরতে পারি, আমি হাসতে হাসতে মরতে পারি এবং বলতে পারি, মরণরে তুমি মম শ্যাম সমান, তুমি আমার প্রিয়তম, এসো কাছে এসো। এটাই বেদান্তের আদর্শ, এটাই আজকের দিনের তাৎপর্য, প্রকাশ তো এটাই হৃদয়ের প্রকাশ, হৃদয়ের প্রকাশ। এটা তিনি শিখিয়ে গেছেন, পরের জন্য চিন্তা করে কাঁদা। আমি কাঁদতে তো পারি, আর কিছু না পারি, আমি কাঁদতে তো পারি, সেটা আমরা পারি, সেটা যেন আমরা করতে পারি। আমি অনেক বেঁচেছি এবং বাঁচতে গিয়ে খুশি হয়েছি, জীবনটাকে পেয়ে তৃপ্ত হয়েছি, দুঃখ পেয়ে ভালোবেসেছি। এখানে রামপ্রসাদ বলছেন, সুখ পেয়ে লোকে গর্ব করে, আমি করি দুঃখের বড়াই, রামপ্রসাদের কথা। এও সে আমি এক রামপ্রসাদ, আমিও বলছি অনেক পেয়েছি, আর না তুমি দুঃখ দাও, যত খুশি দুঃখ দাও, আমি খুশি যে তুমি আমাকে দুঃখ দিচ্ছ। হিট মি, আমাকে আঘাত করো, আরো আঘাত করো, আরো আঘাত করো, আমি যাতে তোমাকে আরো 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 বেশি করে ভালোবাসতে পারি।